সকাল সকালই রোদ্দুর বেজে গেছে একদম সকালবেলা যখন উঠলাম ছটার সময় তখন কিন্তু মেঘলা ঠান্ডা ওয়েদার সাতটা বাজে আর কেমন চকচকে রোদ্দুর বেরিয়ে গেছে আর সকালবেলা উঠেই এখানে গেলো এটা পড়ে হিসির একটা রাখা ছিল ওয়াল হ্যাঙ্গিং র্যাক এটা পড়ে গেল পড়ে গিয়ে একটা কাঁচের শিশি আমার ভেঙেও গেল এই গাছটা লাগানো ছিল একটা শিশিতে শিশিটা পড়ে ভেঙে গেল। এই যে কাঁচের টুকরো রেখে দিয়েছি আপাতত সব জড়ো করে মধ্যে এই ওয়াল হ্যাঙ্গিং যে কোনো জিনিস দেখতেই সুন্দর কিন্তু ব্যবহার করতে গেলেই তখন বোঝা যায় আসলে কতটাই সুন্দর চোখের সামনেই এই ওয়াল স্টিকারটার আটাটা নষ্ট হয়ে খুলে পড়ে গেল আর শিশিটাও ভেঙে গেল তার সাথে গাছ বসানো ছিল জলের ওয়েটটা রাখতে পারিনি যাই হোক সেটাকে ধরে উঠতে পারলাম না তার আগে ওটা পুরো ভেঙে গেছে এটাকে তো ভালোভাবে একদম গ্লু দিয়ে স্টিক করা ছিল একটা সাইডে আর একটা সাইডে করা ছিল না ওটাকে একদম ফেবিক দিয়ে স্টিক করে দিতে হবে পরে আর এদিকে সকাল সকাল আজকে না খুব সুন্দর ওয়েদারটা রয়েছে রোদ্দুরও বেরিয়ে গেছে আমি সকালবেলায় ভাত আর তার সাথে একদিকে তরকারি বসাবো ভাতটা বসে গেছে আর এখানে একটু সবজি ফ্রিজ থেকে বার করে নিয়েছি যাই হোক গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আমার পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর সুস্থ আছে সকালে রান্নাবান্না সারবো তার সঙ্গে একটা টপিক নিয়ে আলোচনা করব যখনই আমরা কোনো খারাপ সময় বা সমস্যার মধ্যে দিয়ে যাই তখনই কিন্তু আমরা মানসিকভাবে ভেঙে পড়ি আর আমাদের ভাগ্যকেও দোষ দিতে থাকি দীর্ঘদিন ধরে একটু একটু করে গুছিয়ে নেওয়া জীবনটা যেন মুহূর্তের মধ্যেই অগোছালো হয়ে পড়ে হঠাৎ করেই চলে আসে খারাপ সময় আবার অনেক সময় দেখা যায় যে জীবনের সমস্যার যেন শেষই নেই একটা সমস্যা মেটে তো আবার একটা সমস্যা শুরু হয়ে যায় এটা অনেকের ক্ষেত্রেই হয় তুমি হয়তো ভাবো যে তোমার জীবনে শুধুমাত্র সমস্যায় সমাধান নেই বা সমস্যার লেগেই থাকে সেরকমটা নয় প্রত্যেকটা মানুষের জীবনেই সমস্যা রয়েছে আমারই যেমন দেখো একটার পর একটা লেগেই রয়েছে শরীর সুস্থ আর কোনো রকমভাবে হয়ে উঠতে পারছে না খারাপ পরিস্থিতিতে বা সমস্যার সময় নিজেকে কিভাবে কন্ট্রোল করি বা নিজেকে কিভাবে নিজের মনটাকে ভালো রাখার চেষ্টা করি ছোট্ট করে তিনটে পয়েন্ট তোমাদের সঙ্গে যে আমি শেয়ার করব। প্রথমে যেটা বলবো খুব নেতিবাচক পরিস্থিতির মধ্যেও কিন্তু ছোটোখাটো যেগুলো ভালো বিষয় রয়েছে আমাদের আশপাশে সেই বিষয়গুলোকে কিন্তু মনে করার চেষ্টা করবে যখনই কোনো খারাপ পরিস্থিতি বা নানা রকমের সমস্যা জীবনে ঘিরে ধরবে তখনই সব সময় চেষ্টা করবেন যে তোমার আশপাশে ছড়িয়ে থাকা ভালো কিছু জিনিস ভালো কিছু যেগুলো আমরা অনেক সময় গুরুত্বপূর্ণ মনে করি না যেমন ধরো তোমার পরিবারের সহযোগিতা বা নিজের সুস্বাস্থ্য বা বাচ্চাদের কথা ভেবে নিজের পরিবারের কথা ভেবে তখন না ইতিবাচক চিন্তাধারাগুলো রাখার চেষ্টা করবে পজিটিভ চিন্তাভাবনা মাথার মধ্যে রাখবে দেখবে পজিটিভ চিন্তাগুলো কিন্তু মনের মধ্যে অনেকটা শক্তি জোগাবে আর খারাপ পরিস্থিতিকে মানিয়ে নিতেও সাহায্য করবে কেননা যখনই খারাপ পরিস্থিতি থাকে তখন মাথার মধ্যে নেগেটিভ চিন্তাটা আগে বেশি আসে কিন্তু আমাদের আশপাশে থাকা ছোটোখাটো পজিটিভ চিন্তাধারাগুলোকে আমরা ভুলে যাই বা গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে ভুলে যাই সেগুলোকে একটু চিন্তাধারা করবে একটু ভাবার চেষ্টা করবে দেখবে মনের মধ্যে অনেকটাই শক্তি পাবে তার কি করবে পরিস্থিতিটাকে অনেকটা সামলে তুলতে সাহায্য করবে এই ইতিবাচক চিন্তাধারাগুলো এদিকে আমি সিম্পল একদম আলু পটলের তরকারি বসেছি ভাত আমার হয়ে গেছে আর এখানে না একটু পালং শাক কেটে নিয়েছি তার সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি বেসন দিয়ে একটু পালং শাকের পকোড়া করব আগে একদিন বানিয়েছিলাম পরি ভীষণ ভালো লেগেছে সেই জন্য আজ ভাবলাম যে তরকারির সাথে একটু পকোড়া বানিয়ে দিন যাতে টিফিন বক্সে পাঠিয়ে দিতে পারবে আর একটু খেয়েও যেতে পারবে যাই হোক পরবর্তী সেকেন্ড পয়েন্ট যেটা বলবো। সেটা হলো কষ্ট হলেও নিজের যত্ন নিন নিজের যত্ন নেওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটু একটু করে নিজেকে পরিপাটি রাখাটাও কিন্তু ততটাই ইম্পর্টেন্ট নিজেকে যদি পরিপাটি না রাখতে পারা যায় তাহলে মনটা আরও বেশি খারাপ লাগে নিজের চেহারাটা দেখে নিজেকে দেখে কিন্তু তখন মনের মধ্যে না বিষণ্নতাটা আরও বেশি বেশি করে ঘিরে ধরে নিজে কিছু শখ পূরণ করা বা আয়নায় নিজেকে দেখা ইত্যাদি আর কি মন থেকে খারাপ চিন্তা বের করতে বা কষ্ট দূর করতে কিন্তু মিউজিক শোনা যেতে পারে গান শুনতে পারি আমরা কিছু মনের কথা লিখতে পারো খাতার মধ্যে মনের মধ্যে যেটা তোমার ঘুরপাক খাচ্ছে ভালো হোক খারাপ হোক তুমি যদি খাতাতে লিখতে পারো মনের কথাগুলো দেখবে অনেকটাই কিন্তু তোমার মাইন্ডটা ফ্রি হবে তার সাথে যদি কেউ বাগান করতে পছন্দ করো গাছপালা পরিচর্যা করতে পছন্দ করো সেগুলো করতে পারো অথবা বলবো যে ছবি আঁকতে পছন্দ করো বা গল্পের বই পড়া এখন তো গল্পের বই পড়াটা উঠেই গেছে বই পড়ার যে সময়টা আমাদের থাকেই না বেশিরভাগ সময়টা কাজের মধ্যে অথবা মোবাইল ফোনের মধ্যেই সময়টা চলে যায় বই পড়ার নেশাটা কিন্তু খুব ভালো যদি হাতে করে নিয়ে বসে একটা গল্পের বই পড়া যায় তাহলে কিন্তু মনটা ভীষণ ভালো হয়ে যায় আর এই সমস্ত কাজের মাধ্যমে কিন্তু মানসিক কষ্টটা কিন্তু তুমি ভুলে থাকতে পারবে আর যদি শারীরিক কষ্ট থাকে তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ দরকার কেননা আমরা পরিবারের খেয়াল তো রাখি তেমনই নিজের খেয়াল রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর নিজের খেয়াল রাখার জন্য কিন্তু ডাক্তারের পরামর্শটা একদমই জরুরি যেটা অনেক সময় আমরা ইগনোর করে থাকি আমি নিজেও কিছুদিন ধরে সেটা করছিলাম বাট সেটাকে আর করা গেল না আর আজকে যে তিনটে পয়েন্ট আমি বলছি এই পয়েন্টগুলো ছাড়াও কিন্তু খারাপ পরিস্থিতিতে নিজেকে কিভাবে মানিয়ে নেওয়া যায় তার উপর আমি একটা আলাদা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি আগেও যদি তোমরা কেউ সেই ভিডিওটা দেখে না থাকো তোমরা কিন্তু আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিতে পারো আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটা শেয়ার করে দেবো যে খারাপ পরিস্থিতির সময় ভেঙে না পড়ে নিজেকে কিভাবে সামলাবে সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলে প্রথমবার তাহলে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে একটু পাশে থাকার অনুরোধ রইল আর এখানে আমি দেখো পরীক্ষা স্কুলে দিয়ে চলে এসে না আগে তাড়াতাড়ি করে ঝটপট করে ঘরটা ক্লিন করে নিচ্ছি কেননা একটু বেরোবার আছে সেই জন্য তাড়াতাড়ি করে যতটা পাচ্ছি ক্লিন করে নেবার চেষ্টা করছি যাই হোক পরবর্তী তিন নম্বর পয়েন্টটা বলি নিজেকে বারবার আশ্বস্ত করো যে জীবনে খারাপ সময়টা শুধুমাত্র একটা সাময়িক অবস্থা এবং এই খারাপ সময় বা সমস্যার সমাধান কিন্তু রয়েছে জীবনে কোনো কিছুই কিন্তু স্থায়ী নয় তেমনই এই খারাপ সময়টাও কিন্তু শেষ হবে একটু ভেবে দেখো তুমি তোমার জীবনে এর থেকেও অনেক খারাপ সময় পার করে এসেছো আর এখনও পারবে শুধু প্রয়োজন ধৈর্য আর একটু শক্তি মনের মধ্যে ধৈর্য রাখাটা কিন্তু খুব প্রয়োজন অনেক সময় শারীরিকভাবে অসুস্থ হলে কিন্তু তখন আমরা ধৈর্যটাকে ধরে রাখতে পারি না আর্থিকভাবেও অনেক সময় সমস্যায় পড়ে যেতে হয় তখনও মাথার মধ্যে নানান রকম টেনশান চিন্তাভাবনা ঘুরতে থাকে কিন্তু আমরা যত চিন্তা করবো তত সমস্যাটাকে কিন্তু আরও জটিল করতে থাকবো কেননা যত আমরা চিন্তা ভাবনা করব, শরীরের মধ্যে কষ্টটাও বাড়বে আর তার সাথে সমস্যার সমাধান তো করতে পারবো না চিন্তা ভাবনা করে কিন্তু আরও নানান রকম রোগের কারণ আর কি বাড়িয়ে দেব বেশি চিন্তা করা মানেই কিন্তু নানারকম শরীরের মধ্যে রোগের সৃষ্টি করা আর এদিকে আমি বিছনাটা গুছিয়ে নিয়ে না কিছু জামা কাপড় ছিল সেগুলোকে তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়েছি আর সকালে একটু অল্প করে খাওয়া দাওয়াও করে নিয়েছি করে নিয়ে এগুলো গুছিয়ে একটু বেরোতে হবে কেননা একটু প্রয়োজন রয়েছে যেটা না গেলেই নয় যাই হোক সেগুলো করব। আর তোমাদের সঙ্গে শেয়ারও করতে থাকবো কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি ওই যে বললাম সমস্যার শেষ নেই প্রত্যেকের জীবনেই আমারও সেই রকমই একই অবস্থার মধ্যে রয়েছি আর এখানে দেখো হাত মোছাগুলো আর কি রান্না করেন না ধুয়েছিলাম জল ছিল না যেহেতু অনেকদিন পরে ধুয়েছি আর সেগুলো রোদ্দুর নেই বলে না দুদিন ধরে শুকনো করে তারপরে এগুলোকে তুলতে পেরেছি এগারোটা বাজে এখন আর মোটামুটি ঘরের কাজ কমপ্লিট করে নিয়ে রেডি হয়ে গেছি যাব একটু ডাক্তারখানায় কাজটা আজকে অনেক কিছু ছিল ভেবেছিলাম একটু ঘরটা ক্লিন ক্লিনিং করবো বেডরুমটা এই যে পরের বুক সেলফগুলো একটু অগোচল হয়ে গেছে একটু ডাস্টিংও করার ছিল কিন্তু আজকে আর হলো না যেমনটা ভাবি তেমনটা ঠিক সব সময় হয় না অনেক সময় প্ল্যানিং করা থাকলাম না প্ল্যান মতন কাজ হয় না যাবো ডাক্তারখানায় গতকালকে বিকাল থেকে প্রচণ্ড পরিমাণ আমার দাঁতের যন্ত্রণা হচ্ছে দাঁত দাঁতের যন্ত্রণাটা হচ্ছে অনেক দিন থেকেই অল্প অল্প হচ্ছে ওষুধ খেতাম কমে যেত আর পড়িল মাঝখানে শরীরটা খারাপ করে গেলো আমারও শরীর খারাপ করে গেল তারপর থেকে আর ডাক্তারখানায় যাবো যাবো করে না যাওয়াও হয়ে ওঠেনি ভেবেছিলাম যে কয়েক কিছুদিন পরে যাব এই সবে শরীরটা সুস্থ হয়েছে ঠিক কিছুদিন পরে যাব কিন্তু হলে কী হবে উপায় নেই এত পরিমাণে দাঁতে যন্ত্রণা হচ্ছে কালকে বিকালে শুরু হয়েছে রাত্রিও হয়েছে কালকে তো আমি তিনটে ট্যাবলেট খেয়ে নিয়েছি মানে ট্যাবলেট খেয়েই যাচ্ছি কমছে আর না কিছুক্ষণ পরে পরে ট্যাবলেট খেতে থাকছি কাজ আর হচ্ছে না তারপর ঘরেতে যেগুলো ছিল খেয়ে কাজও না আবার পরে ট্যাডি গিয়ে দোকান থেকে আবার ট্যাবলেট এনে দিল সেগুলো খেয়েও দেখছি যন্ত্রণা হচ্ছে কমছে না ভালো ভাবলাম যে আর ফেলে রাখা যাবে না ডাক্তারখানায় গিয়ে আগে আমার দাঁতটা তুলতেই হবে ভেবেছিলাম হচ্ছে যে আমাকে যেতেই হবে দেখি ডাক্তার কি বলে আমি তো তুলে দিতেই বলবো কেন দাঁতের কন্ডিশান খুব খারাপ আমার অনেক দিন দেখি খারাপ হয়েছে অতটা গুরুত্ব দিইনি গুরুত্ব দিইনি বলতো অল্প অল্প ব্যথা করছিলো বলে গুরুত্ব দিইনি ভেবেছিলাম যে যখন বেশি হবে তখন গিয়ে তুলে নেবো যাই হোক বেলাও হয়ে গেছে পরিটারির কাজ হলো কি জিজ্ঞাসা করি বেরোবো গাছগুলোকে রোদে দেওয়া হবে না গাছগুলো এখানেই থাকবে এই গাছটা কেন জানি না রোদে দিলে দেখছি বেশ পাতাগুলো এরকম ওপর দিকে উঠে যাচ্ছে চাঙ্গা হয়ে যাচ্ছে আর রোদ না পেলেই এরকম ঝিমিয়ে পাতাগুলো পুরো নিচের দিকে নেমে যাচ্ছে গাছটা গাছগুলোকে আজ আর রোদে দিতে পারবো না কেন বেরিয়ে পড়বো আর এখানে পরিকালগে তিনটে তুলসী গাছ কোথা থেকে জোগাড় করে এনে বসিয়েছে তিনটে টবেতে আর এদিকে দেখো জামা কাপড়গুলো শুকনো দিয়েছি জানি না বৃষ্টি এসে গেলে ভিজে যাবে কি না আবার না দিলেও উপায় নেই কোথায় দেব বেরিয়ে পড়লাম ডাক্তারখানায় যাব বলে অসুস্থ শরীরে কোনো কিছুই ভালো লাগে না আর দাঁতের যন্ত্রণাটা যে কী পরিমাণে হচ্ছিল সেটা বোধহয় বলে বোঝাতে পারবো না যার হয়েছে সেই জানবে দাঁতের যন্ত্রণার কিরাম কষ্টটা হয় আর এখানে দেখো আমরা চলে এসেছিলাম ডেন্টাল কলেজে হ্যাঁ হ্যাঁ এটা একটা কলেজ তার সাথে চিকিৎসাও হয় সেখানেতে অনেক ডাক্তার রয়েছে নতুন যারা পড়াশোনা করছে তারাও যেমন শিখছে তার সাথে সিনিয়র ডাক্তাররাও রয়েছে এখানে ডাক্তার দেখাবার পরে বাড়ি ফিরে এসেছিলাম দুপুর আড়াইটের সময় তখন এসে কোনো রকম একটুখানি অল্প করে খাওয়া দাওয়া করে নিয়ে না আর ওষুধ খেয়ে চুপ করে শুয়েছিলাম প্রচণ্ড পরিমাণে আবারও দাঁতে যন্ত্রণাটা বেড়েছিলো আমি দুপুর থেকে আর মানে সন্ধ্যে রাত্রি নটা বেজে গেছে উঠতে একদমই পারিনি এত পরিমাণে অসম্ভব যন্ত্রণা হচ্ছিল দাঁতের মধ্যে ইনফেকশান হয়ে গেছে সেই জন্য ডাক্তার এই মুহূর্তে দাঁত তুলবে না বলেছে ওষুধ দিয়েছে ওষুধগুলো খেয়ে কমলে তারপরে আবার যেতে বলেছে কয়েকটা দিন পরে আর এখন রাত্রি সাড়ে নটা বাজে বিকাল থেকে একদম উঠতে পারিনি বলে পরির জন্য একটু খাবারও বানিয়ে দিতে পারিনি পরি আর কি সবজি কেটে রেডি করে রেখেছিলো পাস্তা বানাবে বলে কিন্তু আমি যে উঠে এসে একটু করবো সেইটা একদমই উঠতে পারিনি হাজব্যান্ড রাত্রিবেলা সাড়ে নটার সময় বাড়ি ফিরে তারপরে পরির জন্য পাস্তাটা বসিয়েছিল আর রুটিটাও বেলছে আর আমারও কোনো রকম দাঁতের যন্ত্রণাটা অল্প একটু কমেছে কোনো রকম উঠে এসেছি একটু দুধ রুটি জাগ করে খেয়েছিলাম আর আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করলাম বন্ধুরা ভিডিওটা ছেড়ে যাবার আগে কিন্তু একটা লাইক কমেন্ট করার অনুরোধ রইলো হবে আবার নেক্সট ব্লগেতে সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো